গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো গাইস, এই যে টিআরএক্স দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে, কিন্তু অলরেডি 44 টিআরএক্স রয়েছে। সো এই টিআরএক্সগুলো কীভাবে আপনারা ইনকাম করবেন বা টিআরএক্স কীভাবে আপনারা ট্রেডিং করে খুব সহজে একদম স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেখে দেখে ইনকাম করবেন, কোনো প্রকার ঝামেলা ছাড়া, কোনো ঝামেলা হবে না, একদম নতুন নিয়মে শুরু থেকে শেষ পর্যন্ত, মানে এ থেকে জেড পর্যন্ত কীভাবে আপনারা মানে ক্যাশ করে ইনকাম করতে, টাকা আপনার সরাসরি আপনার পকেটে নিয়ে আসবেন, সেই প্রসেসটা আমি আজকে ক্লিয়ার করে দিব। যদিও আমি এর আগে এই সাইট নিয়ে অলরেডি অনেকবার ভিডিও মেক করছি আপনার মাঝে, আজকে আমি আবারও নতুন করে একদম নতুন নিয়মে, যারা নতুন এবং পুরাতন সবার জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল, কারণ নতুন নতুন গ্রুপ আসছে, যেগুলো গ্রুপ থেকে আপনারা নতুন নতুন ট্রেডিং সিগন্যাল নিতে পারবেন এবং ট্রেডিং সিগন্যাল নিয়ে নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন এবং ভালো একটা প্রফিট করতে পারবেন। ঠিক আছে, তো আশা করব যে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আমাদের সাথে। যদি আপনি এখন আমাদের চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব না করে থাকেন, অথবা আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেলটা ভাই আর টেলিগ্রাম চ্যানেল জুড়ে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আপনার জন্য প্রতিনিয়ত আমরা এরকম ভালো ভালো অফারগুলো নিয়ে আসি, তার জন্য বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিও টাইটেল উপরে ক্লিক করে দেখুন ডেসক্রিপশন বক্স, ওখান থেকে রেজিস্টার বাটন ক্লিক করে এখানে চলে আসবেন। সর্বপ্রথম আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন, তারপরে এখানে একটি পাসওয়ার্ড দেবেন, এখানে আপনি উইথড্র পাসওয়ার্ড দেবেন 1234, মানে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দেবেন। যার পরে এখানে আপনি ইমেল এখানে যে গেট কোডে ক্লিক করবেন, আপনি ইমেল একটা কোড দেবেন, সেই কোডটা এখানে বসায় জাস্ট এখান থেকে আপনি সাইন আপ বাটন ক্লিক করবেন, রেজিস্টার বাটন ক্লিক করবেন, আপনার সাথে তাকে রেজিস্ট্রেশন হয়ে যাবে। ঠিক আছে, তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফার্স্ট অফ অল আপনাকে কী করতে হবে, এখান থেকে আমাকে চেক ইন করে নিতে হবে। ঠিক আছে, তো আমি কী করবো সেটা এখন দেখা দিচ্ছি। তো তারপর আপনি এখান থেকে সিম্পলি দেখবেন এই ডেলি, এই যে ডেলি চেকিং, এখানে এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করবেন, এখান থেকে চলে আসবেন, দেন এখান থেকে আপনি এইগুলোতে দেখুন একটা বক্স ওপেন করে ক্লিক করবেন, জাস্ট ওপেন করে আপনাকে ডেলি চেকিং করে নেবেন। ঠিক আছে, তো আমি অলরেডি চেকিং করে নিচ্ছি, তো আমি এখান থেকে বার হয়ে যাবো। ঠিক আছে, তো এখন আমরা যেখানে ট্রানজ্যাকশনে ক্লিক করি তাহলে এখানে আমার ভিতরে কিন্তু চলে আসছে। তো এখন আমরা আপনাদেরকে এই যেগুলো কিন্তু এখানে রয়েছে আপনার বিটিসি এবং এখানে ইথারিয়াম রয়েছে, ঠিক আছে, দুইটার মাধ্যমে কিন্তু আমাদেরকে ট্রেডিংগুলো করতে হবে। ট্রেডিং করার কিন্তু আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল যেহেতু এখান থেকে আমরা কাজ করবো, ট্রেডিং করবো, তার জন্য আমাদের কিছু ব্যালেন্স দরকার। ঠিক আছে, তো আমাদের ব্যালেন্স অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য কী করবেন, ফার্স্ট অফ অল এখান থেকে আমি দেখাই দিচ্ছি, হোমে চলে আসবেন, হোমে চলে আসার পর এখান থেকে দেখবেন রিচার্জ বাটনে, রিচার্জ বাটনে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি রিচার্জ বাটনে একটা ক্লিক করতেছি। তো গাইস, রিচার্জ বাটনে ক্লিক করার পর আপনাকে যে অ্যাড্রেস দেওয়া হবে, জাস্ট অ্যাড্রেসটি করে এখান থেকে কপি করবেন, জাস্ট এখানে আমি কপি করি, কপি করার পর এখান থেকে আমি চলে দেবো সরাসরি আমার ব্যালেন্স অ্যাকাউন্টে চলে দেবো। ঠিক আছে, আমি এখানে ব্যালেন্স অ্যাকাউন্টে চলে যাচ্ছি, তারপরে এখান থেকে আমি এখন উইথড্র ক্লিক করবো, তারপরে এখান থেকে এখানে ক্লিক করতেছি, অ্যাড্রেস যেটা আছে সেটা এখানে কপি করে এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, দেওয়ার পর এখান থেকে আমি এখন মিনিমাম 5টা টিআরএস, আমি এখান থেকে মেবি এখান থেকে 11টা টিআরএস দিব, 11টা টিআরএস তোকে উইথড্র ক্লিক করবো। সো উইথড্র ক্লিক করার পর এখান থেকে আমি এখন উইথড্র করে দিচ্ছি, এখানে 10টা টিআরএস আমি এখানে ডিবিট করে দিচ্ছি, জাস্ট এখান থেকে আমি এখন আমার এখানে উইথড্র যাচ্ছে, সেটা আমি এখান থেকে প্যানেতে আমি উইথড্র করে নিচ্ছি। ঠিক আছে, তো আমি এখান থেকে উইথড্র করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে উইথড্র অলরেডি কিন্তু এখানে আমি 11টা টিআরএস পাঠিয়ে দিচ্ছি, 10টা টিআরএস আমি ওখানে চলে যাবে। ঠিক আছে, তো যখন পর্যন্ত ওইটা ওখানে যাবে তখন পর্যন্ত আমি একটু ওয়েট করি। অলরেডি গাইস, ইতিমধ্যে কিন্তু আমার ডিপোজিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে উইথড্র সাকসেসফুল দেখা যাচ্ছে। তো আমি এখানে এখান থেকে সিম্পলি হয়ে যাওয়ার পর এখান থেকে এখানে থাকবে আপনার ক্লিক টু রিফ্রেশ, এখানে ক্লিক করবে। ঠিক আছে, এখানে ক্লিক করার পর দেখবেন এটা রিফ্রেশ কিছুক্ষণ হয়ে যাবে, এখানে কনফার্ম হয়ে গেছে, সেখানে আমি কনফার্মে ক্লিক করবো। ঠিক আছে, আর অবশ্যই এখান থেকে মিনিমাম হচ্ছে আপনার এখান থেকে 10টা টিআরএস ডিপোজিট করতে হবে, নিশ্চয় কিন্তু হবে না। ঠিক আছে, আর ব্যালেন্স থেকে অবশ্যই 11টা করবেন, যদি একটা নেটওয়ার্ক ফিগারে, সো এখানে এখান থেকে বার হয়ে যায় আমার। যদিও এখান থেকে আগে কিন্তু এখান থেকে আমি $250 ইনকাম করছি, দেখেন সরি $250, তো টোটাল কিন্তু এখান থেকে আমার 260টা টিআরএস কিন্তু এখানে হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমি এখান থেকে ট্রেডিং করবো। তো ট্রেডিং করার জন্য আপনাকে সিম্পল ওয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই আমাদের যে এখানে টেলিগ্রামে যেগুলো আছে লিঙ্ক আছে এগুলো ফলো করবেন। কেন, কারণ এখানে ফলো করলে দেখেন ইউজফুল ইনকাম, দেখেন আমাদের টিম কিন্তু ইনকাম করতেছে, তো আপনি কিন্তু ইউজফুল ইনকাম করতে পারবেন। তার জন্য অবশ্যই যেগুলো সিগনাল ফলো করবেন আমি কিন্তু আপনার জন্য সুন্দর করে সাজিয়ে রাখছি। দেখেন এখান থেকে আমরা যারা নতুন তারা এখানে অ্যাকাউন্ট করবেন, আর যারা পুরাতন তারা সিগনাল গ্রুপে জয়েন হন নাই, তারা অবশ্যই যেগুলো সিগনাল গ্রুপে জয়েন হবে। ঠিক আছে, তো উপরে এখানে বিটিসি সিগনাল গ্রুপ রয়েছে, এখানে ক্লিক করে এখানে জয়েন হয়ে নেবেন। দেখেন প্রতিনিয়ত কিন্তু সিগনাল গ্রুপ দেওয়া হচ্ছে, এখান থেকে কিন্তু আমরা কিন্তু উইন হতেছি, দেখেন এই যে লাস্ট দেওয়া হয়েছে এটা কিন্তু উইন হয়েছে। ঠিক আছে, দেখেন এই যে এটা কিন্তু উইন হয়েছে এবং এটা কিন্তু যে উইন হয়েছে। ঠিক আছে, তো এগুলো সিগনাল ধরতে হবে, এটা কিন্তু 1 মিনিট রেট। ঠিক আছে, তো এটা কিন্তু মিলে রয়েছে 1 এবং এখানে লাস্ট নাম্বার হচ্ছে আপনার যে 819। তো আমরা কী করবো, সিম্পলি চলে যাবো এখানে, এটা আপনার বিটিসি। ঠিক আছে, তো এখান থেকে আমরা ফাইন্যান্সে চলে যাবো, চলে যাবো এখান থেকে আমরা এখন এই যে এখানে 1 মিনিটে চলে যাবো, ফার্স্টে 1 মিনিট চলে যাবো, এখানে বাইরে ক্লিক করবো, লাস্ট হচ্ছে 19, এটা 20 নাম্বার চলে আসছে, এখানে 20 নাম্বার চলে আসছে। তো আমরা 20 নাম্বারটা সিলেক্ট করে এখানে ধরে, যেমন ধরুন এখানে 20 নাম্বারটা সিলেক্ট করে মিলিয়ে দেবো, মিলিয়ে নেওয়ার পর এখান থেকে তারা যেটা দিতে বলবে সেটা আমি এখান থেকে দেখা দিই, এক্সাম্পল দেখা দিই, আমি এক্সাম্পল দেখা দিচ্ছি। ঠিক আছে, এখানে দেখেন এই বলা আছে এখানে ধরার জন্য, বিগ ধরার জন্য, তো আমরা কী করবো সিম্পলি এখান থেকে এই যেখানে এখানে বিগ ধরা আছে, জাস্ট এখানে আপনারা যে বিগ এখানে বিগ রয়েছে, বিগ ক্লিক করবো, এখানে এখান থেকে আমি একটা টিআরএস দূরে দেখা দিচ্ছি, একটা টিআরএস দূরে, জাস্ট এখানে আমরা কনফার্ম ক্লিক করতে এখানে সাথে সাথে হয়ে গেছে। ঠিক আছে, এখানে হয়ে গেছে, এখন আমাদেরকে যে মিনিটটা আছে যে মিনিটটা অপেক্ষা করতে হবে। ঠিক আছে, যে মিনিটটা অপেক্ষা করতে হবে এবং এখান থেকে যদি উইন হয়ে যায় সাথে সাথে কিন্তু যে 1.95 কিন্তু আমি এখান থেকে উইন হতে পারবো, আর লস তো লস, কিন্তু 1.95 কিন্তু উইন হয়ে যাবে। ঠিক আছে, তো মূলত এভাবে ধরতে হয়। যদি আপনি এখান থেকে মনে করেন আপনি চান যে এখান থেকে আপনি অন্য কিছু করবো, তারপর এখান থেকে আপনি দেখেন এখানে ইথারিয়াম রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন, দেখেন ইথারিয়ামে একটা ক্লিক করবেন, ইথারিয়ামে ক্লিক করলে এটা ইথারিয়াম চলে আসবে, চলে আসার পরে এখান থেকে আপনাদের গ্রুপে কিন্তু ইথারিয়ামের লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখান থেকে দেখেন দ্বিতীয় নম্বরে যে ইথারিয়াম, ইথারিয়ামে একটা ক্লিক করবেন। ঠিক আছে, তো ইথারিয়ামে ক্লিক করবেন, ইথারিয়ামে জয়েন হয়ে নেবেন, এখানে কিন্তু একই কথা বলা আছে, এখান থেকে যেখানে এটা ডেট করতে যে 818 এবং এটা দত্ত বলছে, আরে গ্রিনের দত্ত বলছে, তো আমি এখানে 1 মিনিটে 818 চলে যাই, এখানে 1 মিনিটে চলে যাই, তারপরে 818
বায়াতে ক্লিক করবো, দেখেন এই যে আসটা সবাই যে একুশ মিনিট দূরে রয়েছে, তো এখানে আমরা গিন ধরতে পারবো, গিনটা সিলেক্ট করবো। দেখে গিনটা সিলেক্ট করার পর এখান থেকে আমি জাস্ট এখান থেকে একটা টিয়ার দূরি, এক্সাম্পল একটা টিয়ার দূরে এখান থেকে কনফার্মে ক্লিক করলাম, দেখেন একটা টিয়ার ক্লিক হয়ে গেছে। আমি এখানে ক্লোজ ক্লিক করার পর এখানে আমি রেকর্ডে ক্লিক করে দেখেন আমার কিন্তু যে বর্তমানে দেখেন নয় নয় এগুলো উঠেছে, আমি কিন্তু উঠেছে, এটা কিন্তু প্রাইস চলে যাচ্ছে, তো এটা কিছু করে ভিতরে কিন্তু অ্যাড হয়ে যাবে আমার ব্যালেন্স, এবং এখান থেকে ক্রস রয়েছে এখান থেকে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে মূলত এখান থেকে আপনি স্টেপ বাই স্টেপ গাইড করে করে নিতে পারবেন, এবং এখানে কিন্তু ফাইভ ট্রেডিক রয়েছে এবং পনেরো রয়েছে, এগুলো কিন্তু আপনারা এক এক করে দেখে নেবেন। তো আমি মূলত আমি পাঁচ এবং এখান থেকে এক রয়েছে, দুইটাই মূলত বেশি ইনকাম করা যায়, ঠিক আছে, যেহেতু সময় কম এগুলো ইনকাম করা যায়, ঠিক আছে। তো এখান থেকে আমরা যেহেতু অপেক্ষা করলাম যেগুলো এখানে হয়েছে সেগুলো আসলে এখানে আপনার কিন্তু গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, যেগুলো এগুলো আমরা এক এক করে দেখি, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বুঝাই থাকি, ঠিক আছে। আমি কিন্তু করি নাই, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, বোঝানোর স্বার্থে আমি জাস্ট একদম ধরি না, আপনার একটু হিসাব করে তারা যে করবে স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ গাইড করে করে ধরবেন, ঠিক আছে। তো আশা করি বিষয়টা আপনারা একদম সিম্পলভাবে বুঝতে পারছেন। তো এখন আমি যে কাজটা করবো সিম্পল, এখানে চলে আসবো, চলে আসার পর এখন আপনি যদি এখান থেকে যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে এখান থেকে দেখেন, এই যে দেখেন গাইস, এই যে দেখেন তাদের এখানে হোয়াটসঅ্যাপ রয়েছে এবং এখানে টেলিগ্রাম রয়েছে, এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে সরাসরি তাদের সাথে কিন্তু যোগাযোগ করে আপনি আপনার সমস্যার সমাধান কিন্তু সাথে সাথে তাদের কাছে নিতে, অনেক কোনো সমস্যা এখান থেকে তাদের কাছে আপনি এখান থেকে আপনার সমস্যা লিখতে পারেন, ঠিক আছে, জাস্ট এখান থেকে তাদের সাথে মেসেজ নেবেন, ঠিক আছে। সো এখান থেকে আপনার তাদের কাছ থেকে এগুলো নিয়ে নেবেন, ঠিক আছে। তো এখন এখান থেকে মেন যে ইনফরমেশন সেটা হচ্ছে এখান থেকে আপনাকে এখানে হোমে ক্লিক করুন, হোমে ক্লিক করে দেখেন এখানে কিন্তু আপনার যে এখানে দেখা যাচ্ছে নিচে দেবেন স্ক্রল করে, দেখেন এই যেখানে কিন্তু আপনার এখানে রয়েছে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনি স্ক্রল করবেন, এখান থেকে 18% দেখেন, এই যে 18% 1.8% এখান থেকে আপনি রেফার কমিশন পাবেন আপনার টিম থেকে, ঠিক আছে। তো এখান থেকে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনি জাস্ট ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনার নিজের রেফার কোডটা এখানে কপি হয়ে যাবে, ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, এটা আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করবেন, লাইক হোয়াটসঅ্যাপ ইমোটিমো যা আছে সবগুলো কিন্তু আপনি শেয়ার করবেন ফেসবুক, ঠিক আছে। তারপরে এখানে আপনি মিতে ক্লিক করবেন, মিতে ক্লিক করার পর এখানে আপনি জাস্ট দেখবেন যে আপনার টিম রয়েছে, টিমে এটা ক্লিক করে দেবেন, তো টিমে ক্লিক করলে আপনার টিম থেকে কত কত ইনকাম হয়েছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে হিস্ট্রিতে ক্লিক করে দেখতে পারেন, এখানে সকল কিছু কিন্তু আপনি এখান থেকে এ টু জেড কিন্তু এখান থেকে ক্লিয়ার করে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো বিষয়টা গেল, তো এখন আমাদের কাজ হচ্ছে কি এখান থেকে আমরা আরও রিবেট টিপের অনেক কিছু রয়েছে এখান থেকে আপনারা দেখতে পারেন, এখানে অনেক কিছু রয়েছে বা এখানে দেখার মতো কোনো শেষ নাই, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার খুঁটিনাটি বিষয়, অনেকে গেছে বিষয়টা বুঝতে পারছে না, তার জন্য আমি এক এক করে ক্লিয়ার করে সকল কিছু বুঝিয়ে দিলাম। তো এখন আপনি এখান থেকে যদি চান দেখেন এখানে বাইব উইথড্র করবো, তো উইথড্র করার জন্য আপনি সিম্পলি এখানে উইথড্রতে ক্লিক করতে পারেন, উইথড্রতে ক্লিক করার পর এখানে উইথড্রতে ক্লিক করে দেওয়া হয়ে গেলে ফার্স্ট অফ অল এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে অ্যাড্রেস দেখা দিই, এক্সাম্পল অ্যাড্রেস দেখা দিই, এখানে আমি আমার যে অ্যাড্রেস আছে না আমি এখান থেকে আমার যে অ্যাড্রেস আছে দেখা দিচ্ছি, এ ধরেন আমার বাইন্যান্স অ্যাড্রেস দিলাম, ঠিক আছে, বাইন্যান্স অ্যাড্রেস দেওয়ার পর আমি টিআরএস উইথড্র করবো, ঠিক আছে। তো টিআরএস উইথড্র করার জন্য এখানে উইথড্রতে অ্যামাউন্ট দিই, আমি ম্যাক্সে ক্লিক করি, দেখে উইথড্র দিই, এখানে আমি পাসওয়ার্ডটা দিই, আমি যেখানে আমার উইথড্র যাওয়ার পর এখানে পাসওয়ার্ড দিতে হবে, তো আমাকে বলতেছি কি মিনিমাম 15 ট্রেড করতে হবে, হ্যাঁ গাইস মিনিমাম এখান থেকে আপনাকে 15 ট্রেড কমপ্লিট করতে হবে, তারপর কিন্তু আপনাকে উইথড্র করতে পারবেন, মানে প্রথম অবস্থায় 15 ট্রেড করতে হবে, ঠিক আছে। তো আপনারা 15 ট্রেড করে নেবেন, এক্সাম্পল হিসেবে আমি এখান থেকে 15 ট্রেড করে আমি আপনাদের ব্যাক করবো। সো 15 ট্রেড করার জন্য এখানে আমি জাস্ট এখানে ট্রানজাকশন চলে যাবো, চলে যাওয়ার পর এখানে আমি এখানে ট্রেড করবো, ট্রেড করার জন্য আমি 15 ট্রেড করে নিচ্ছি, ঠিক আছে। অলরেডি গাইস দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি কিন্তু একটা ট্রেড করছি এবং এখান থেকে মোটামুটি উইন হয়েছি, দেখতে পাচ্ছেন যে এখান থেকে দেখেন আমি উইন হয়েছি, ঠিক আছে। এই দেখেন 1 2 3 মোর কিন্তু উইন, সবগুলো কিন্তু উইন হয়েছে আমি, ঠিক আছে, গ্রুপ দেখে দেখে করছি এবং দেখেন প্রত্যেকটা কিন্তু আমি উইন হয়েছি, দেখেন প্রত্যেকটা উইন হয়েছি, প্রথম উইকেটে লস খেয়েছি, ঠিক আছে। তো এখন আমাকে 15 ট্রেড এখানে হয়ে গেছে, আমি যখন রেকর্ডে ক্লিক করি এখান থেকে দেখে দিলাম, এখন আমি এখান থেকে বার হয়ে যাবো এখানে মাইনে ক্লিক করবো, এখন আমি উইথড্র ক্লিক করি, আবারও উইথড্র ক্লিক করার পর এখান থেকে আমি অ্যাড্রেসে দিই, তারপরে এখানে ম্যাক্সে এখানে দিই, আমি এখান থেকে ম্যাক্সে দিলাম, ম্যাক্সে দেওয়ার পর এখান থেকে আমি এখন উইথড্র দিই। তো উইথড্র যাওয়ার জন্য উইথড্রতে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু উইথড্র এখানে পাসওয়ার্ড চাচ্ছে, তবে এখানে পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দিয়ে এখানে উইথড্র করবো, ঠিক আছে। অলরেডি পাসওয়ার্ড দিলাম, এখানে কনফার্মে ক্লিক করবো, ওই যে বললাম 5টা 6টা সংখ্যার পাসওয়ার্ড দেওয়ার জন্য, আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন 6 সংখ্যার, এখানে আপনি ইনস্ট্যান্ট উইথড্র করে নিতে পারেন, ঠিক আছে। দেখেন আমার কিন্তু ব্যালেন্স কিন্তু ইনস্ট্যান্ট উইথড্র হয়ে গেছে। সো এগুলো কিন্তু আমি সম্পূর্ণ করতে ইনকাম করে মূলত আমি এখান থেকে উইথড্র করে দিয়েছি, তো আপনার কিন্তু ইনকাম করে উইথড্র দেবেন। এখন থেকে আমি এখান থেকে উইথড্র অপশনে ক্লিক করার পর এখান থেকে আমি দেখেন উইথড্র অপশনে ক্লিক করে উইথড্র করার পর এখানে রেকর্ডে ক্লিক করে দেখবেন, এখান থেকে আমার কিন্তু এই দেখেন বর্তমানে এটা কিন্তু উইথড্র কিন্তু অ্যাওয়ার্ড চলে গেছে, এটা কিছুক্ষণ ভিতরে তোমার 257 চলে আসবে, ঠিক আছে। তো ততক্ষণ আমি এখান থেকে অপেক্ষা করি, কারণ এগুলো থেকে ইনস্ট্যান্ট আপনাকে পেমেন্ট করে আপনারা ভালো করে জানেন, তো আমি নিজে এখানে ইনকাম করছি, আপনারা কিন্তু ইনস্ট্যান্ট এখান থেকে ইনকাম করে উইথড্র করে নিতে পারবেন। সো এখন আমরা এখানে অপেক্ষা করি, দেন আমি আপনাদের ব্যাক করবো, ঠিক আছে, উইথড্র করার পর। অলরাইট গাইস, মধ্যে কিন্তু পেমেন্ট চলে আসছে, দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু আমার স্টুডেন্ট পেমেন্ট করাই দিচ্ছে, ঠিক আছে। তো আশা করবো যে আপনারা কাজ করলে ইনস্টুডেন্ট পেমেন্ট নিতে পারবেন। তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।